ওয়েলকাম। আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি বর্ধমানের রাসমেলা, তো আজকে হচ্ছে খাদ্যমেলা। তো আজকে আমি আর ভাই যাব খাদ্যমেলা। তো আগের ভিডিওতে বলেছিলাম যে খাদ্যমেলা যাব, খাদ্যমেলাও চলছে, একসাথে দুটো মেলা চলছে। তো প্রথমে বলে দিই যে আমি কিন্তু পেটুক মানুষ, আমি খেতে খুব ভালোবাসি, তো তাই জন্য খাদ্যমেলা যাব না সেটা হয় না, অবশ্যই আমাকে খাদ্যমেলা যেতেই হবে। তো আজকে যাচ্ছি, আর প্রথম দিকে আর কিছু বলছি না, তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব 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 ভালো লাগবে, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর নতুন যারা আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল করে রেখো, যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, আর বেশি বকবক না করে ফটাফট ভিডিওটা স্টার্ট করা যাক। খাদ্যমেলার সামনে চলে এসেছি, এটা পুরোটাই হচ্ছে মেলাটা। তো এখন আমরা ভেতরে যাব, আর ঢুকতে দেখো এই বাচ্চাদেরই একটাই আছে, আর কিচ্ছু এখানে কোনো রাইড বসেনি, শুধুমাত্র সব খাবারের দোকানই বসেছে, আর এটা হচ্ছে গেটটা। তো চলো এখন ভেতরে ঢুকবো, আর ভেতরে ঢুকতেই একটা জিনিস তোমাদের দেখায়, এটা হচ্ছে আমাদের এখানে বাস রেস্টুরেন্ট, খুব খুব সুন্দর, মানে আমাদের বর্ধমানেই বসে, এখন মেলা চলছে বলে এখন মেলাতে এখানে এসেছে। আর এখানে যে স্টলগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু খাবারের স্টল, এমনি আদার্স কিন্তু কোনো কিছু বসেনি, শুধু খাবারেরই স্টল বসেছে। আর এখানে দেখো তান্দুরি চা হচ্ছে, তো চা দেখি আমার লোভ লেগে গেছে, আমি চা খেতে খুব ভালোবাসি। তো ঢুকেই প্রথমে, আর এখন তো শীত শীতকাল পড়িয়ে গেছে, তো ঢুকেই প্রথমে আমি কিন্তু এই চা খেয়েছি, তান্দুরি চা, খুব খুব ভালো হয়েছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আকাশ কে তো পাখ লেকে উড়া চলা যায় রে, যাহা নহি জানা থাই ওই চলা হায় রে, উমর কায়ে তারা মারা যদি তোর ডাক শুনে কেউ না আয়া হাসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আয়া হাসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ সে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
আমরা যেটা খাচ্ছি সেটা হচ্ছে চিকেন স্যাটে। তো এখন এটা খাই। খাওয়ার পর আমরা বাড়িতে ফ্রাইড রাইস চিলি চিকেন নিয়ে গেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করব। কারণ সেই মুহূর্তে আর ফ্রাইড রাইস চিলি চিকেন খাওয়ার মতো পেটের অবস্থা ছিল না, তো তাই জন্য বাড়িতেই চলে এসেছিলাম। আরও একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে বাদাম ভাজা। তো মেলায় যাবো আর বাদাম ভাজা কিনবো না, সেটা হয় না, অবশ্যই বাদাম ভাজা কিনতে হবে। তো এখন বাড়ি যাওয়ার পালা, তো চলো বাড়ি যাই, তারপর কথা হচ্ছে। পাঠিয়েছে তোমার তারা, চলে গিয়ে শুন।